शवारूढ़ां महाभीमां घोरदंष्ट्रां वरप्रदां हस्तयुक्तां त्रिनेत्रं च कपालकत्रिकाकरां मुक्तकेशीं ललज्यवां पिबन्तीं रुधिरं मुहुर्चतुर्बाहुयुतां देवीं वराभयकरां स्मरेत्। भगवती दक्षिणकालिका आद्या महाविद्या दश महाविद्यार मध्ये तिनी प्रथमा, से ही आद्या महाविद्या चतुर्वर्ग फल प्रदान करते सक्षम। यही देवी पूजा मूलत तंत्रशास्त्रे बला मोक्ष लाभ है, किंतु भगवतीर जे कवच तंत्रशास्त्रे वर्णित होवचे किंतु चतुर्वर्ग फललाभर कथा, धनधान्य आदि लाभर कथा, विद्यालाभर कथा, कामना पूर्तिर कथा इत्यादि विभिन्न विभिन्न प्रकार फलेर कथा वर्णित होयेछे। तो ये कवच शास्त्रे बला होयेछे जे कवच एकटी विशेष मंत्र, जे मंत्रे कवचटीके प्रतिष्ठा करते हैं एवं ये कवच मंत्र भूर्जपत्रे अष्टगंध द्वारा लिखे गोटा कवच मंत्रटी विशाल, दक्षिणकालिकार जगन्मंगल कवचटी तो विशाल, तो यही कवचटी अष्टगंध द्वारा भूर्जपत्रे लिखे तारपरे सेई भूर्जपत्रके रूप बा सोनार आधारे स्थापन करे ताके पुरुषेरा दक्षिण बाहुते एवं नारीरा बाम बाहुते धारण करबेन, एछाड़ा कण्ठे, हृदये, शिखाय इत्यादि विभिन्न जगह धारण करार कथा शास्त्रे बला हुए। तो इत्यादि विभिन्न जगह कवच के धारण करा जाए, किंतु प्रथम कथा जेटा सेटी हे कवच माने कखनोई किंतु फुल बेलपाता भरे देवा नय, कवच माने देवीर शास्त्रोक्त जे कवच सेई कवच प्रथमे लेखा, सेई कवच लेखार मध्ये जे व्यक्तिर नामे कवचटी लेखा हबे सेई व्यक्तिर नाम सह कवचटीके लेखा, तारपरे सेई कवचके गुलिकाकार करे बला हयेछे अर्थात भूर्जपत्रटीके भाज करे छोटो करे ताके एकटी मादुली इत्यादि खापेर मध्ये सोनार आधार श्रेष्ठ ता ना हले रूपोर आधारे ताके स्थापन करा, तारपरे ताके बंध करा করে তারপরে অমনি ধারণ করে ফেলা নয় কিন্তু, আর কবচ মানে একদমই ফুল বেলপাতা ভরে দেওয়া নয়, এটা বারবার বলছি। তারপরে সেই কবচের উপর সেই দেবীর অর্থাৎ এখানে যদি দক্ষিণকালিকার কবচ প্রতিষ্ঠা হয় তাহলে দক্ষিণকালিকার সম্পূর্ণ পূজা তার সঙ্গে কবচের ভিতরে যে মন্ত্রটি লেখা হয়েছে সেই মন্ত্রটির পারায়ণ, অর্থাৎ সেই মন্ত্রটিকে বারবার, কবচ মন্ত্রটি কিন্তু বিশাল, এটি কিন্তু একটি ছোট মন্ত্র নয়, সেই মন্ত্রটিকে বারবার পাঠ করা যেমন চণ্ডী পাঠ করা হয় সেই রকম প্রায় দু পাতা কবচ মন্ত্রটি জগন্মঙ্গল কবচটি, এটি আমার একটি আগের ভিডিও আছে দেখবেন, তো সেটিকে বারবার পড়া, দশ বার, একশো বার, সহস্রবার পাঠ করা এবং তারপরে হোমের সময় এই কবচ মন্ত্রটি পেছনে স্বাহা যুক্ত করে আহুতি দেওয়া, এই গোটা কাজটি সম্পূর্ণ হলে তার সঙ্গে ব্রাহ্মণের পূজন, দেখুন এখানে ভোজ্য ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, এগুলো ভগবতীকে অর্পণ করার পরে ব্রাহ্মণেদের দান করা হয়েছে, এই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে তবেই কিন্তু একটি কবচ প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হয়, শাস্ত্রোক্ত কবচ প্রতিষ্ঠা। এমনিতে ফুল বেলপাতা ভরে মায়ের পূজার ফুল বেলপাতা ইত্যাদি আশীর্বাদ জিনিসপত্র অবশ্যই অঙ্গে ধারণ করা যায় নির্মাল্য রূপে, তাতে কোনোই দোষ নেই, কিন্তু তাকে কবচ শব্দটি বলা যাবে না, সেটি আশীর্বাদই নির্মাল্য। তো এই জিনিসটি বোঝা খুব জরুরি। ছোট ছোট ক্লিপ আমি যার জন্য এই ভিডিওটার মধ্যে দিলাম, দেখুন যে বুঝতে পারবেন পূজোর সমস্ত অঙ্গগুলি, পূজা তান্ত্রিক পূজার ক্ষেত্রে পূজার সঙ্গে তর্পণ, দেবীর মূল পূজা,
ওম মহাকালের পূজা, মহা তার ভীমাং সঙ্গে দেবীর অঙ্গ এবং আবরণ ঘোরণাষ্টং দেবতা হস্ত দের যুগতং পূজা এবং করয়ন্ত তর্পণ, জগৎ সেই সঙ্গে ত্রিগাঙ্গম বলিদান, যত ভক্তকেশীং সামান্যই লালয় হোক বাম বলিদান, দিয়ন্তি তার মৃধ্যাং সঙ্গে কবচ মন্ত্রের মুচরিত পারায়ণ, বাহুরাম তার দেবীং সঙ্গে দেবীর মূল ভৈরবাং মন্ত্রের হোম, শ্রী কবচ মন্ত্রের হোম, হৈম শ্রীমন্ত এর দ্বারা কিন্তু কবচের কাজটি শ্রীগালিকে সম্পূর্ণ হয় এবং শেষে ব্রাহ্মণ ভোজন যদি বসে খাওয়াতে হয় ধ্যায়ামি তাহলে ব্রাহ্মণ ভোজন করাতে গেলে কিন্তু ব্রাহ্মণ দিয়েই রান্না করিয়ে তারপরে তাকে ভোজন করানোর কথা, সেটি অসুবিধেজনক বলে ভোজ্য উৎসর্গ করে তা ব্রাহ্মণকে দক্ষিণাসহ দান করে দেওয়া। তো এই গোটা বিধিটি সম্পূর্ণ করা কিন্তু আবশ্যিক, তবেই আমরা শাস্ত্র বিধি মতো কবচ প্রতিষ্ঠা করেছি এই কথাটি বলতে পারবো এবং বিধিবাদ প্রতিষ্ঠিত কবচে ভগবতীর সম্পূর্ণ শক্তি কৃপা আশীর্বাদ বর্তমান থাকে এবং তার প্রতি বিশ্বাস থাকলে তা অবশ্যই ফলদায়ী। মহাপদ্মবনান্তস্থে কারণানন্দ বিগ্রহে সর্বভূত হিতেমাত ঋচ্ছেহি পরমেশ্বরী, এহি ভগবত্যম্ব ভক্ত্যানুগ্রহ বিগ্রহে যোগিনীভি সমম দেবী রক্ষার্থ মম সর্বদা, দেবেশি ভক্তি সুলভে পরিবার সমন্বিতে যাবত পূজয়িষ্যামি তাবত তম সুস্থিরা ভব, হৈম মহাকাল ভৈরব সহিতে পরিবার পরিবৃতি শ্রীমদ দক্ষিণে কালিকে দেবী ইহা সন্নিহিতা ভব মম পূজাম গৃহাণ অত্রাধিষ্ঠানম্। মঙ্গলকারিণী হে জগন্ময়ী হে সর্বসিদ্ধি প্রদে কৃপা কর সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগতানপরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালিকে কালরাত্রিকে ধর্মার্থ কাম সম্পত্তি মে দেহি দেবী এতত সম্প্রদানায় শ্রীমদ দক্ষিণ কালিকা বৈ নমঃ। ঈশ অর্ঘ শ্রীমদ দক্ষিণ কালিকা বৈ নমঃ। শ্রীমদ দক্ষিণ কালিকা বৈ নমঃ। শ্রীমদ দক্ষিণ কালিকাং শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। শ্রীমদ্দক্ষিণকালিকাবৈ নমঃ। শ্রীমদ্দক্ষিণকালিকাং শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। হৈম শ্রীমদ্দক্ষিণকালিকাবৈ নমঃ। শ্রীমদ্দক্ষিণকালিকাং শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। দেবী অজ্ঞাপয় পরিবারাংস্তে পূজয়ামি। ওম তুষারস্বরী শ্যামনীলকৃষ্ণারুণার্চিষাঃ বরদাভয়ধারিণ্য প্রধানভুবনস্ত্রিয়ঃ নমঃ। ওম ক্রাং হৃদয়ায় নমঃ। হৃদয়াঙ্গ শক্তিশ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। ক্রীম শিরসি স্বাহা শিরঙ্গ শক্তিশ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। ওম শিখাবিপশঃ শ্রীমদ দক্ষিণকালিকাং শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। ক্রোধানন্দনাথ শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। বরদানন্দনাথ শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। স্মরদীপানন্দনাথ শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। ওম শুদ্ধ স্ফটিক সংকাশম শুদ্ধ ক্ষৌম বিরাজিতম গন্ধানুরীবনম শান্তম বরাভয়করামুজম মন্দস্মিতম নিজগুরুম কারুণ্যাবলোকিতম বামরুশক্তি সংযুক্তম যুগলাভরণ ভূষিতম ষষ্ট্যাদক্ষ হস্তেন ধৃতচারু কলীবরম বামে ধৃত উৎপলায়াশ্চ সুরক্তায়াঃ সুশোভনম পরানন্দসল্লাসম লোচনদ্বয় পঙ্কজম কিশোরবয়সম সৌম্যম সকালম ব্রহ্মরূপিণাম। ওম গুরবে নমঃ। অন্ননাথ শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি নমঃ। এই সময়ে পাদুকা মন্ত্রের উচ্চারণ করতে হবে যা শুক্লাম্বরধর্মশুদ্ধম শ্রীতমল্যানুলীবনম চতুর্ভুজম্বরাভিজিগণমুদ্রাব্জধারিণম কোটিচন্দ্রনিভম দীপ্তম মন্দস্মিতম মুখাম্বুজম
भूखंडवय समदीप्तं चित् कलाशक्ति संयुतं भक्ताभीष्ट प्रदारं च संसारानद अवतारकम्। ओम परम गुरवे नमः। कालभैरवं श्रीपादुकां पूजयामि तर्पयामि नमः। ओम श्यामवर्णां महाभीमं घोररावं कपालिनीं मण्डमाला विभूषणं रक्षे खड्गं च विभ्रतिं धारय तर्जनीं धारयेत् वामिमत्तन्दिं प्रदभूमिषु मृङ्गाली दिव्यं वा श्रीपादुकाहं पूजयामि तर्पयामि नमः। ओम धैर्यञ्जनपुञ्जाभम् आपीनस्तनयुग्मकं चन्द्राक्त्रञ्च बिम्बोष्ठिं मुकुलकेशीं दिगम्बरीं ज्योतिः समन्विताम् चतुर्भुजाम् श्रीनयनाम् मुकुटाडवसूरिम् मण्डिताम् श्रीवासनकदाम् कुल्याम् दशमुण्डपरिस्थितं वराभयकरौ वामे पुस्तकशिलदक्षिणीकरे नानाविलासकुशलाहमकुल्लम्बं परिचिन्तयेत् रमिकुल्यादिबम्ब श्रीपादुकां पूजयामि तर्पयामि नमः। ओम सभो बलिदानेर माध्यमे मूलत ज्ञान खड्गेर द्वारा निजेर अज्ञान ताके बलिदान कराई आसल उद्देश्य। সামনের যে বস্তুটি বলিদানের জন্য রাখা হয়েছে তার মধ্যেই নিজের অজ্ঞান, নিজের অবিদ্যা, নিজের বাধাবিঘ্ন ইত্যাদিকে স্থাপন করে জ্ঞান খড়্গের দ্বারা বলিদান করতে হবে। स्वाहा ह्रीं श्रीमद्दक्षिणकालिका वै स्वाहा ह्रीं श्रीमद्दक्षिणकालिका वै स्वाहा ह्रीं श्रीमद्दक्षिणकालिका वै स्वाहा। ॐ श्री भैरवी उवाच स्वाहा। ॐ काली पूजा श्रुत्वा नाथ पापश्च विविधाः प्रभो इदानीं स्वतमिच्छामि कवचं पूर्व सूचितम् स्वाहा। ओम त्वमेव स्रष्टा पाता च संहर्ता च त्वमेव हि त्वमेव सर्वमनाथ द्राहि मम दुःख संकटात् स्वाहा। श्री भैरव उवाच स्वाहा। ओम रहस्यं किन्वक्ष्यामि भैरवी प्रणवल्लभी श्री जगन्मंगलम नाम कवचम मंत्र विग्रहम स्वाहा। ओम पठित्वा धारयित्वा वा त्रैलोक्यं मोहयित क्षणात् नारायणोऽपि जगद्धिता नारी भूत्वा महेश्वरो स्वाहा। ओम योगी संशोभमानायात यद्वीता च रघुद्वः परदृप्तान यघानैव रावणादिनिशाचरान् स्वाहा। এই সময় মিষ্টান্ন সহযোগে ষষ্ঠী ক্রীড়াহুতি বলা হয়। ষষ্ঠী ক্রীড়াহুতি দেওয়ার কথা বলা হয়েছে। এটি এক প্রকারের প্রায়শ্চিত্ত হোম। আমরা তো যে কোনো কিছু করার সময় অবশ্যই আমাদের কর্মে ভুল অবশ্যই হয়, সেই প্রায়শ্চিত্ত হোম মিষ্টান্ন সহ ষষ্ঠী ক্রীড়াহুতি। এই ষষ্ঠী ক্রীড়াহুতির পরে পূর্ণাহুতি দেওয়া হয়। তো পূর্ণাহুতির ক্ষেত্রে ফল, বস্ত্র, মাল্য, পুষ্প ইত্যাদি দ্রব্যাদি দ্বারা পূর্ণাহুতি দেওয়ার শাস্ত্রীয় বিধান রয়েছে। তো এইগুলি দেওয়ার পরে একটি কর্ম আমরা করি, তাকে আমরা বলি বসুধারা।
এই সমস্ত দ্রব্যগুলি অগ্নিতে অর্পণ করার পরে অগ্নিতে পুনরায় কিছু নতুন ইন্ধন সংযোগ করা হয়। তারপরে বসুধারা হোম মূলত রুদ্রীর একটি অংশ পাঠ করে বসুধারা দেওয়া হয়। বসুধারার একটি বিশেষ প্রকারের হাতা আছে কাঠে, তার দ্বারা ओम नमस्ते गार्हपत्याय, नमस्ते दक्षिणाग्नये, नम याहवनीयाय महाविद्यै नमो नमः। कांडद्वयोपपाद्याय कर्म ब्रह्म स्वरूपिणे, स्वर्गापवर्गरूपाय यज्ञिषाय नमो नमः। यज्ञिषाच्युत गोविंद माधवानंद केशव कृष्ण विष्णु ऋषिकेश वासुदेवो नमस्ते। मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं हुतासनां यद्भूतं तु मया देवं परिपूर्णं तदस्तु मे। प्रायश्चित्यन्नशेषानि तापाः कर्मादमकानि वै यानि तेषानुस्मरणं परम्। श्रीकृष्णगोविन्द हरे मुरारिः नाथ नारायण वासुदेवः। श्रीकृष्णगोविन्द हरे मुरारिः श्रीनाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविंद हरे मुरारे श्रीनाथ नारायण वासुदेव। अच्युताय नमः, अनंताय नमः, गोविंदाय नमः। ओम अच्युताय नमः, अनंताय नमः, गोविंदाय नमः। ओम अच्युताय नमः, अनंताय नमः, गोविंदाय नमः। ॐ बृहत सामक्षत्रवेद वृक्षवृष्णीयं त्रिष्णुमौज सुभीतमुग्रवीरन इन्द्रत्वमेन पञ्चदशेन मध्यमिदं पातेन सगरेण रक्ष कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रवृत्ति स्वभावात् करोमि यद्यत् सकलं परस्मै नारायणेति समर्पयामि। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः।